আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আপনাদের কাছে একটা নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। এখন এই একটা মেশিন আনা হয়েছে, সেটা হলো আমার ভাই নতুন কাজ শিখছে এবং তোমাদের দাদা ভাই সেই কাজটাকে শিখিয়ে দেবে, তার জন্য এই মেশিনটাকে নিয়ে আসা হয়েছে। এবার এই মেশিনটা কিসের মেশিন সেটা আপনারা খুললেই দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। আশা করি দেখুন এই ভিডিওটা ভালো লাগবে, এই মেশিনটাকে সম্পর্কে আপনারাও সব কিছু ভালো মতন জানতে পারবেন। এখন আমি মেশিনটা খুলে দেখাবো তোমাদের দাদা ভাই। দেখুন এটা হচ্ছে বাবা টুলসের পক্ষ থেকে SMD রিওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে হট এয়ারগান বলে এটাকে। এটা কাজ হচ্ছে তোমার কোনো আইসি পাইসি বা কোনো মানে মোবাইলের মাদারবোর্ডে কাজ করার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার হয়। মোবাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের মধ্যে এই মেশিনটা খুবই দরকারি গুরুত্বপূর্ণ। তো এটা তার রয়েছে ইউজার গাইড রয়েছে, এখানে মেশিনটা চাইনিজ আছে ইংলিশও আছে, মেশিনটা কীরকম টেম্পার আছে কীভাবে কাজ করবেন বা কোনো কিছু, এটা অপারেটিং সিস্টেমই দেওয়া আছে বইটাতে। জানি না এত ডিটেলস, জানি না আমি ব্যবহার করা জানি কিন্তু বই ব্যবহারে এত কিছু জানি না, তবে যতটুকু বললাম এটাই জানা আছে আমার। যাই হোক এখানে রয়েছে ভেতরে এই বাবা 850 SMD ওয়ার্ক স্টেশন হট এয়ার গান। আচ্ছা এটা বাবা জিনিস থেকে নিয়েছি। তো এটা কী কী রয়েছে দেখুন, এটাতে রয়েছে তিনটে নিডলস রয়েছে, চারটে রয়েছে তুমি যদি সেরকম চারটে নিডলস রয়েছে, আর হচ্ছে তোমার রয়েছে আর এই একটা, এটা হচ্ছে তোমার এই হট এয়ার গানের যে মুখটা রয়েছে ওটা এটাতে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। এইভাবে এটাকে স্ক্রু দিয়ে টাইপ দিয়ে বসাতে হয়, জাস্ট এইরকম। হ্যাঁ হ্যাঁ এইরকম বসেছে জাস্ট। যাই হোক এটা চালানোটা দেখাচ্ছি না, ব্যাস এতটাই। এটা নতুন আনা হয়েছিল তো এই জন্য তোমাদেরকে দেখালাম আর শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা চাই, আমরা প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমরা চাই তোমরা সবাই আমাদেরকে খুব সহযোগিতা করো, হেল্প করো, আমাদের খুব ভালো লাগবে। কারণ আপনাদের ভালোবাসা এবং সব কিছু নিয়েই আমাদের এই চ্যানেলের সব কিছু সাজানো বা গঠন সব কিছুটাই আমরা নিজেরাই তৈরি করবো। আপনাদের মনের মতো হয়তো হতে পারবো না, চেষ্টা করবো। আপনারা আমাদের দাদা কিংবা আমার প্রিয় কেউ হিসাবে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনাদের বাড়ির ছোটো বোন বা ভাই মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন, এইটুকু আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকেও ভালো লাগবে। আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। নমস্কার, ভিডিওটা শেষ করলাম।